চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন আমেরিকার তিন অর্থনীতিবিদ। তারা হলেন বেন বার্নাসকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিপডিক। সোমবার স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্যাংক এবং আর্থিক সংকটের উপর গবেষণার জন্য এই তিন আমেরিকান অর্থনীতিবিদকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অর্থনীতিতে নোবেল জয়ীদের নাম ঘোষণার পর নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, চলতি বছর যারা এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা এবং কীভাবে আর্থিক বাজারগুলো নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে বোঝাপড়া উল্লেখযোগ্যভাবে উন্নত করেছেন, বিশেষ করে আর্থিক সংকটের সময়।